বিদেশগামী ভাইদের জন্য এবং প্রবাসী ও প্রবাসী ভাইদের আত্মীয় স্বজনদের জন্য একটি সতর্ক বার্তা। আপনারা আশা করি সম্পূর্ণ খবরটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কাজে আসবে। যখন যাত্রীরা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠেন, তখন তার সঙ্গে যোগাযোগ করার জন্য তার মোবাইল অন থাকে না বা মোবাইল অন রাখতে পারে না। তখন অপরাধীরা এ সুযোগটি নিয়ে থাকে। কিভাবে নিয়ে থাকে? যাত্রীরা যে কোনো কাছের আত্মীয়কে ফোন দিয়ে বলে, আপনার স্ত্রী অমুক প্লেনে উঠতে পারেননি, সে তার প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলেছে, সে আমাদের কাছে আছে, দ্রুত 1,00,000 টাকা পাঠান। তখন স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনের মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়। অপরাধীরা এরপর বলবে, সময় নষ্ট করলে কিন্তু সে আর যেতে পারবে না, 1টা বা 2টা বিকাশ নম্বর দিবে, বলবে এই নম্বরে দ্রুত টাকা পাঠান। তারপর বলবে, কথা বলবেন আপনার আত্মীয় সঙ্গে? অপর পাশ থেকে আত্মীয় স্বাভাবিকভাবেই বলবেন, ভাই দিন, কথা বলবো তার সাথে। এরপর একজনকে দিবে, সে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকবে যাতে তার কণ্ঠ স্পষ্ট বোঝা না যায়। তারপর তার কাছ থেকে মোবাইল নিয়ে বলবে, ভাই এত কান্না করলে হবে, একটু চুপ থাকেন, টাকা পাঠাতে বলেছি, টাকা পাঠালে যেতে পারবেন। তারপর আত্মীয়কে বলবে, শুনলেন তো যাত্রীর কি অবস্থা? যদি আত্মীয় বলেন, এত টাকা তো এখন নেই আমার কাছে, তখন বলবে, কত আছে? হয়তোবা বলবে 20-30 হাজার বা 50-60 হাজার বা 70 হাজার টাকা আছে। যাই বলুক, বলবে দ্রুত টাকাটা বিকাশ করুন, বাকিটা আমরা দেখছি। তারপর আপনি টাকা পাঠালেন আর অপরাধীরা মোবাইল বন্ধ করে একটা বড় হাসি দেবে এবং অপেক্ষায় থাকবে বাকি টাকার জন্য। কিভাবে অপরাধীরা আপনার ফোন নম্বর পেয়ে থাকে, এমন প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি জানি। ভিসা লাগানোর সময় থেকে টিকিট কাটা এবং এয়ারপোর্টে বোর্ডিং ও ইমিগ্রেশন পর্যন্ত যে কোনো সময়ে অপরাধীরা যাত্রী ও তার কাছের আত্মীয়র নম্বর পেয়ে থাকতে পারে। তবে ধারণা করা হয়, যেহেতু ইমিগ্রেশন হওয়ার পর এ চক্রটি কাজ করে, তখন ধরে নেওয়া যায় এরা ফ্লাইট শিডিউল ফলো করে থাকে। কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায়, আপনারা যদি কিছুটা সতর্ক হন তাহলে এ থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য 1 নম্বরে আপনাদের যা প্রয়োজন তা হলো, অপ্রয়োজনে নম্বর চাইলে কেউ দেবেন না। অর্থাৎ কেউ যদি আপনার কাছে নম্বর চায় যে আপনার অপরিচিত, তাকে আপনি নম্বর দেবেন না। দ্বিতীয়ত, অপরিচিত কেউ ভুল তথ্য দিয়ে আপনাকে বিব্রত করতে পারে, সেক্ষেত্রে আপনি বিব্রত না হয়ে তখন দ্রুত সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন। তৃতীয়ত, কেউ ফোন দিয়ে টাকা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনার সচেতনতাই আমাদের কাম্য। এয়ারপোর্ট আর্ম পুলিশ ঢাকা থেকে সচেতনতার জন্য এটি প্রচারিত করা হচ্ছে, এবং এয়ারপোর্ট আর্ম পুলিশের নম্বর হলো 01769690745। ফোন নাম্বারটি আবারও বলছি, 01769690745। ভালো থাকবেন সবাই। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।